বন্ধুরা, আমরা আইপিএল এর এই লোগোটা তো অবশ্যই দেখেছি, যার মধ্যে একটি প্লেয়ার লুকিয়ে আছে। আর অনেকেই তো এটা মানছে যে এটা নাকি এভরি প্লেয়ার্স, কিন্তু আসলে এটা কোনো এভরি প্লেয়ার্স না, এটা হচ্ছে বাংলাদেশেরই এক টাইগার মাশরাফি বিন মুর্তজা। আর এই শট উনি 2007 সালের ওয়ার্ল্ড কাপ ম্যাচে মেরেছিল, এন্ড এই শট দিয়েই আইপিএল এর লোগো বানানো হয়েছে। ওয়েট, আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তাজা নিউজ তার ভিডিওর জন্য ফুটেজ বের করে থাকে, আর কিভাবে আপনারা সেই সব ফুটেজ ফ্রিতেই বের করতে পারবেন। অ্যান্ড ফাইনালি, যে কোনো মুভি ক্লিপ অথবা যে কোনো ইউটিউবের ভিডিও যদি আপনার ভিডিওতে ইউজ করতে হয় তাহলে সেটা কিভাবে করবেন। এক কথায়, ফুটেজ কালেকশনের পাশাপাশি কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট গেম নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তো স্কিপ ছাড়া ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, দেন স্টার্ট দিস ভিডিও। দেখুন, ভিডিওতে এমন অনেক কিছুই থাকে যার জন্য ভিডিওটা দেখতে সত্যি অনেক আকর্ষণীয় লাগে, জাস্ট লাইক সাউন্ড ইফেক্ট, মিউজিক এন্ড ভিডিও ফুটেজেস। আর একটা কন্টেন্টকে আকর্ষণীয় করে তুলতে ভিডিও ফুটেজ কতটুকু ভূমিকা পালন করে তা আমরা সবাই জানি। সো মোরাল অফ দ্য স্টোরি, আমরা আমাদের ভিডিওতে যত ভালো আর যত আকর্ষণীয় ফুটেজ ইউজ করব, আমাদের ভিডিওর এক্সপ্লেনেশন ততই ভালো হবে, এন্ড সবাই ভিডিওটা দেখতেও পছন্দ করবে। এখন ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আপনারা হয়তো তাহলে আপনি হয়তো অবশ্যই দেখেছেন তারা মুভি, ওয়েব সিরিজ অথবা গুগলের ইমেজ ইউজ করে থাকে, কিন্তু ভাববার বিষয় এইসব চ্যানেলে আজ পর্যন্ত একটাও কপিরাইট স্ট্রাইক আসেনি। এইসব চ্যানেলগুলোর মধ্যে কিন্তু আমার কালো টিল চ্যানেলটাও রয়েছে, সেখানের ভিডিওগুলোতে অনেক কপিরাইটেড ফুটেজ ইউজ করা হয়, যেমন মুভি ক্লিপ, গুগল ইমেজ এন্ড ইউটিউব ভিডিওস। বাট আজ পর্যন্ত এই চ্যানেলে একটাও সিঙ্গেল স্ট্রাইক আসেনি, এন্ড ইনশাল্লাহ আগামীতে আসবেও না। আর আমার এই চ্যানেল তো কিছুই না, এই তাজা নিউজ মায়াজালের প্রতিটা ভিডিওতে কপিরাইটেড ফুটেজ ইউজ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এইসব চ্যানেলে একটাও সিঙ্গেল কপিরাইট স্ট্রাইক আসেনি, চ্যানেলগুলো এখনো সেফ এন্ড সিকিউর আছে। এখন আমি এমন কিছু বলতে চলেছি যা শোনার পর আপনি হয়তো শক যেতে পারেন, কারণ আজ পর্যন্ত শত শত টেক ইউটিউবারদের কাছ থেকে আপনারা যা কিছু শুনে এসেছেন আমি আজ তার পুরো উল্টোটাই বলতে চলেছি, উইথ প্রুফ সহকারে। দেন স্টার্ট দিস ভিডিও। দেখুন, আপনি একটি ভিডিও বানিয়েছেন, আর সেই ভিডিওটা কমপ্লিট করার জন্য আপনার কিছু ফুটেজের প্রয়োজন, আর সেই ফুটেজটা আপনি যে কোনো মুভি ক্লিপ, ওয়েব সিরিজ, গুগল ইমেজ অথবা যে কোনো ইউটিউবের ভিডিও থেকে নিতে পারবেন উইথাউট এনি পারমিশন। হ্যাঁ, কোনো প্রকার পারমিশন ছাড়াই আপনি সেগুলোকে ইউজ করতে পারবেন, আর আমি এটা জাস্ট হাওয়াতেই বলছি না। দেখুন, ভ্যারিয়াস পলিসিতে এটা স্পষ্টভাবে বলা আছে, আপনি যেই ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর কিছু পার্টকে কভার করার জন্য যদি কোনো ইমেজ অথবা ভিডিও ফুটেজের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি ওনারের পারমিশন ছাড়াই সেটাকে ইউজ করতে পারবেন। আর এর সঠিক ডিউরেশন 15 সেকেন্ড হলেও আমি সাজেস্ট করব 5 থেকে 10 সেকেন্ডের মতো ইউজ করতে, কারণ এতে ফুললি চিন্তা মুক্ত থাকা যায়, আর এই টাইপের ভিডিওতে 10 সেকেন্ডের বেশি ফুটেজের কোনো প্রয়োজনই হয় না। আর যদি আপনি র্যান্ডম চ্যানেলের মুভি এক্সপ্লেন নিয়ে কথা বলেন তাহলে বলবো ভাই এটা একটা এক্সপ্লেনেশন চ্যানেল, এখন কোনো প্রকার সমস্যা ছাড়া মুভি এক্সপ্লেনেশন কিভাবে করতে হয় আমি আমার এই ভিডিওগুলোতেই বলেছি, আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন আশা করি আপনাদের বুঝাতে পেরেছি কেন এইসব চ্যানেলে স্ট্রাইক আসে না। যাই হোক, এখন দেখাবো কিভাবে আমি সহ এইসব চ্যানেল তাদের ভিডিওর জন্য আকর্ষণীয় ফুটেজ বের করে থাকে। দেন স্টার্ট দিস ভিডিও। দেখুন, আমরা তিনটা ওয়েতে ফুটেজ বের করে থাকি, ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়ে হয়তো আপনারা সবাই জানেন, বাট তিন নম্বর ওয়েটা সত্যি আপনাকে অবাক করার জন্য এটাই যথেষ্ট। পিক্সেলস, পিক্সাবাই, আইস্টক, এইরকম অনেকগুলো সাইটেই আপনারা ফুটেজ পেয়ে যাবেন, জাস্ট সেই সব সাইটে গিয়ে আপনারা এই সার্চ অপশনে আপনাদের সেই ফুটেজটাকে সার্চ করবেন, আর ফুটেজে ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। সব ধরনের ফুটেজ কিন্তু এই সব সাইটে পাওয়া যায় না, তাই কিছু কিছু ফুটেজ আমরা ইউটিউব থেকেও নিয়ে থাকি, এর জন্য আপনি চলে যাবেন ইউটিউবে, আর এখান থেকে আপনার সেই ফুটেজটাকে সার্চ করবেন। এখন যেই ফুটেজটা ভালো লাগে সেটাকে ডাউনলোড অথবা স্ক্রিন রেকর্ডও করতে পারেন, আমি মূলত সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে থাকি।
এটা কিন্তু খুবই সিম্পল। ফুটেজ বের করার এই সিক্রেট আপনি এর আগে কখনো দেখেননি। এখন ধরে নিলাম আপনি এই ইউটিউব ভিডিওর ফুটেজটাকে বের করতে চান, কিন্তু কোনোভাবেই বের করতে পারছেন না। বাট চিন্তার কোনো কারণ নেই, আপনি এই ফুটেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর ওপেন করবেন আপনার ক্রোম ব্রাউজারটি। যদি ফোন দিয়ে করতে চান তাহলে ক্রোমের অ্যাপসটাকেও ওপেন করতে পারেন। এখন আপনি এখানে গুগল ইমেজ সার্চ লিখে সার্চ করবেন আর এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করবেন অ্যান্ড আপলোড ফাইলে ক্লিক করে আপনি সেই স্ক্রিনশটটাকে নিয়ে আসবেন। এখন সার্চ করলে এই ইমেজ রিলেটেড সব ধরনের ইনফরমেশন আপনার সামনে চলে আসবে, সাথে ভিডিও ফুটেজটাও চলে আসবে। আশা করি এই ওয়েগুলো আপনাকে ফুটেজ বের করতে অনেক হেল্প করবে। আর কিছুদিন ধরে আমার কাছে এই একটা কোয়েশ্চেন বারবার আসছে, এই ধরনের ফ্যাক্ট ইফেক্ট আর এত শত সাউন্ড এফেক্টস কোথায় পাবো? তো এইসব ইফেক্টস আর এই সাউন্ড ইফেক্টের ভিডিও আজ রাত এই চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণে এখানে ক্লিক করে আপনি আমার কালো টিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।